সেই জন্য দেখবেন সারদা কেলেঙ্কারি, সেইভাবে ফলাফল আমরা পাইনি। কারণ ওই রেড ডায়েরি আপনারা সবাই লিখেছেন, রেড ডায়েরির কথা সবাই খবর করেছেন, রেড ডায়েরি কিন্তু খুঁজে পাওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে কোনো গেলে পরে, কোনো তদন্ত গেলে পরে আমরা এর আগেও দেখেছি, কামধুনি কেসে আমরা দেখেছি অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এত স্পেশালিস্ট এটা, প্রমাণ কিভাবে মুছতে হয়। ক্যালকাটা পুলিশের আমাদের বিনীত গোয়েল সাহেবের মনে হয় এক বিশেষ ধরনের ইরেজার আছে, যেটা দিনে যেটা দিয়ে তিনি এভিডেন্স মুছেন আর কি, সেই ব্যাপারে উনি স্পেশালিস্ট। গত দিনে তৃণমূল কংগ্রেসের যে সভা হয়েছিল, তা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন রবিবারের মধ্যে, কি বলেছেন তো, একজন মুখ্যমন্ত্রী হয়ে যদি এই কথা বলেন শনিবার রবিবার বন্ধ থাকে, তার রবিবারের মধ্যে উনি, তাহলে কি তার মানসিক স্থিতিটা কোন জায়গায় আছে সেটা হচ্ছে সবার আগে একবার চিন্তা করা উচিত। আমি বলবো সেই এসপিডি ডাক্তারবাবুকে একবার গিয়ে চেক আপ করে আসার জন্য, যে মাননীয় মুখ্যমন্ত্রী মেন্টালি ফিট আছেন কি নেই একবার চেক করা উচিত। এবং তার সাথে এই যে সময়সীমা বেঁধে দিচ্ছে, সময়সীমা তো বাংলার জনগণ আপনাদেরকে বেঁধে দেবে এরপরে, সেই সময়সীমার বাইরে গেলে পরে তখন আপনাদেরকে সরকার ছেড়ে পালাতে হবে। বাংলার মানুষ সেই দিকে এগোচ্ছে, বাংলার মানুষ সেই দিকে এগোচ্ছে যে যত তৃণমূল নেতারা যদি এরপরে বাজারে বেরোয় বাংলার মানুষ ঘৃণা ভরে তাদের প্রত্যাখ্যান করবে, তাদের দিকে তাকাবে না। এবং মানুষ জেগে উঠেছে, বাংলার প্রত্যেকটি মানুষ বলছে যে এইবার এই সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার যাওয়ার সময় এসে গেছে, তার বিসর্জনের সময় এসে গেছে। দেখুন, আমি প্রথম দিন থেকে বলেছি যে পুলিশের কাছে যতগুলো কেস গেছে এবং সেই পুলিশের কাছ থেকে যে কেস সিবিআইয়ের কাছে ট্রান্সফার হয়েছে, প্রত্যেকটি কেসের ক্ষেত্রে দেখুন সাকসেস রেট কম। আর ডাইরেক্ট যেগুলো সিবিআই পেয়েছে, শিক্ষা দুর্নীতি, খাদ্য দুর্নীতি, কোর্টের মাধ্যমে পেয়েছে, তার গ্রেপ্তারির রেট অনেক বেশি। এটা প্রুভড যে রাজ্য সরকারের পুলিশ যদি কোনো তদন্ত করে, সেই তদন্তের ওই কদিনে যে প্রমাণ থাকে সেই প্রমাণের সাথে এমনভাবে রাজ্য পুলিশ তার সাথে খেলা করে, তার সাথে খেলা হবে, যে তারপরে আর খেলার জায়গা থাকে না, পিচ খুঁড়ে দেয় এই সরকারের পুলিশ, পিচ খুঁড়ে দেয়। সেই জন্য দেখবেন সারদা কেলেঙ্কারি, সেইভাবে ফলাফল আমরা পাইনি। কারণ ওই রেড ডায়েরি আপনারা সবাই লিখেছেন, রেড ডায়েরির কথা সবাই খবর করেছেন, রেড ডায়েরি কিন্তু খুঁজে পাওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে কোনো গেলে পরে, কোনো তদন্ত গেলে পরে আমরা এর আগেও দেখেছি, কামধুনি কেসে আমরা দেখেছি অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এত স্পেশালিস্ট এটা, প্রমাণ কিভাবে মুছতে হয়। ক্যালকাটা পুলিশের আমাদের বিনীত গোয়েল সাহেবের মনে হয় এক বিশেষ ধরনের ইরেজার আছে, যেটা দিনে যেটা দিয়ে তিনি এভিডেন্স মুছেন আর কি, সেই ব্যাপারে উনি স্পেশালিস্ট। রাজ্যপালের উপর বিজেপির শীর্ষ নেতৃত্ব চাপ সৃষ্টি করছে, রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে লেখা লিখতে বলা হচ্ছে, নির্দিষ্ট সুপারিশ করে পাঠাতে বলা হচ্ছে, রাজ্যপালের চেয়ার ব্যবহার করে সমস্যা তৈরি করছে কিনা সেটাও দেখা দরকার বলছেন কুণাল ঘোষ। কুণাল বাবুর মাথা খারাপ হয়ে গেছে, ওনাকে আর্জি করে ভর্তি করার জন্য আমি অনুরোধ করছি, মানে সাজেশন দিচ্ছি, উনি আর্জি করে ভর্তি হন, কোনো অসুবিধা নেই। অথবা কে পিজিতেও যেতে পারেন, যেখানে করা হয়েছে ক্লিনিক্যাল সাইকোলজি, সেই ক্লিনিক্যাল সাইকোলজির একজন ডাক্তারবাবু আছে ম্যাডাম, তার কাছেও যেতে পারেন, উনি বিশেষ ডাক্তার, বিশেষভাবে ক্যাবিনেট দ্বারা তার পদটা তৈরি করা হয়েছে, তিনি এতটা ব্রিলিয়ান্ট, নোবেল টোবেল আছে দু চারখানা, সেই ডাক্তারবাবুর কাছে যেতে পারেন। রাজ্যপাল একজন চিফ সেক্রেটারি ছিলেন, এক্স চিফ সেক্রেটারি যিনি রাজ্যপাল আছেন, তিনি বাচ্চা নয় যে তাকে খাইয়ে দিতে হবে, তিনি জানেন কি করা উচিত। বিজেপির শীর্ষ নেতৃত্বের অ্যাডভাইসের তার প্রয়োজন নেই, তিনি জানেন সংবিধানের কোন ধারা কি কি হতে পারে সমস্ত কিছু ওনার জানা আছে, এবং তাকে বলা হয় ম্যান অফ আইডিয়াস। তো তার বিজেপির শীর্ষ নেতৃত্বের অভিজ্ঞতা, সাজেশন কোনো কিছুরই প্রয়োজন নেই, হি ইজ সেলফ সাফিসিয়েন্ট। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা আগামী দিনে এই আন্দোলনকে কন্টিনিউ করবে, এটা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার কাজ। এখন সরকার আলাদা, দল আলাদা,
আমি দলের সভাপতি হিসেবে বলছি, আমরা আন্দোলন করব, আমাদের বিধায়করা আন্দোলন করবে, আমাদের সাংসদরা আন্দোলন করবে, আমাদের কর্মীরা আন্দোলন করবে, জেলায় জেলায় আন্দোলন হচ্ছে, সাধারণ মানুষ আন্দোলন করছে। 356 সেটা প্রেরোগেটিভ অফ হোম মিনিস্ট্রি, আমরা ওটা নিয়ে কনসার্ন নই। বাংলার জনগণ যেটা চাইবে সেটা হবে, বাংলার জনগণ যদি চাই যে হ্যাঁ কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, বাংলার জনগণ গলা উঁচু করে সাধারণ মানুষ বলবে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, অবশ্যই কেন্দ্রীয় হস্তক্ষেপ তখন হওয়ার প্রয়োজন হবে, প্রয়োজন হলে প্রয়োজন হবে তখন কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে। দেখুন, রোগীদের কথা যদি এনাদের মাথায় থাকতো না, তাহলে পরে হসপিটালগুলোকে, স্বাস্থ্যভবনকে এই নেক্সাসের জায়গা, চুরি করার জায়গায় রূপান্তরিত করতে পার করতেন না। একের পর এক চুরি, কত দুর্নীতি, ইনস্ট্রুমেন্ট কেনাতে দুর্নীতি, কোশ্চেন ফাঁস করা দুর্নীতি। আমি বেশ কিছু ডাক্তারি স্টুডেন্টের সাথে কথা বলেছি, তারা বলছে নেক্সাস চলছে, পয়সা দিলে কোশ্চেন পাওয়া যায়, উত্তর লেখার জন্য মোবাইল উইথ চ্যাট জিপিটি ভিতরে নিয়ে যাওয়ার জন্য ফিস দিতে হয়, ডাক্তারদের রিক্রুটমেন্ট বোর্ড, সেই রিক্রুটমেন্ট বোর্ডে পয়সা দিয়ে ঢুকতে হয়, তার সাথে মেডিকেল কাউন্সিল তৈরি করে রাখা হয়েছে, সেখানে আপনার নামে কাউকে দিয়ে কমপ্লেন করানো হবে ডাক্তারবাবুর নামে, তারপরে টাকা দিয়ে সেই কমপ্লেন দফা রফা করার ব্যবস্থা করা হয়। কি বানিয়েছেন স্বাস্থ্য ব্যবস্থাটাকে, সাবাস! এইরকম স্বাস্থ্য ব্যবস্থা ভারতবর্ষের আর কোথাও আছে কিনা সন্দেহ আছে। যে যারা শেখ হাসিনার পরিণতি দেখে হাসছেন, বাংলাদেশ থেকে হাসছেন এবং রাস্তায় নামছেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, এটা কিন্তু পশ্চিমবাংলা, এটা কিন্তু বাংলাদেশ না, এভাবে আপনাদের আপসি বন্ধ করতে হয় সেটা আমার ভালোই জানি। দেখেন, উদয়নবাবু হচ্ছে সার্টিফাইড গুন্ডা, উনি হচ্ছে একজন সার্টিফাইড গুন্ডা, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু উদয়নবাবু ভুলে যাচ্ছেন, উনি একসময় ফরওয়ার্ড ব্লক করতেন, ফরওয়ার্ড ব্লক ক্ষমতায় ছিল, ফরওয়ার্ড ব্লক থাকা অবস্থায় উনি এবং ওনার ফরওয়ার্ড ব্লক দলে, ওনার স্বর্গত বাবার কথা আমি বলছি না, ওনার বাবাও এইগুলো বলতেন, আমি বলছি না যে তুমি স্বর্গত, ঠিক এই ধরনের হুমকি চমকি দিতেন। তারপরে কিন্তু মারের ভয়ে ওনাকে ফরওয়ার্ড ব্লক ছেড়ে কিন্তু তৃণমূল কংগ্রেসে ঢুকতে হয়েছিল। এবার কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে ঢুকতে পারবেন না, কি হবে ভেবে রাখুন। একটা কুরুচিকর মন্তব্য করেছে, যেদিন রাস্তায় নামলে মহিলারা উদ্দেশ্য করে বলেছেন, যে সমস্ত মহিলা জিন্স প্যান্ট পরে আর বয় কাট চুল চুল কাটে, তারা কি তারা মদের বিরুদ্ধে আন্দোলন করে না, তারা আইপিএল এর বিরুদ্ধে আন্দোলন করে না, কারণ তাদের মত কেন, তারা ড্রিঙ্কস করে। আমি কোচবিহার সহ সমস্ত পশ্চিমবঙ্গের মহিলাদেরকে বলবো, এই অসভ্যদেরকে ঠিক পথে আনার জন্য, অশিক্ষিতদেরকে ঠিক রাস্তায় শিক্ষা দেবার জন্য আপনাদের বাড়ি ছেঁড়া ফাটা জিন্সগুলো ওনার বাড়িতে কুরিয়ার করে পাঠান।